সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা মিডিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কিশমিশ এবং কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে রেখে খেলে কি কি উপকারিতা পাওয়া যায় সে বিষয়গুলি। আমি প্রথমে এই দুটি বাটি নিয়েছি এবং বাটিতে পানি দিয়েছি। আপনিও যে কোনো একটি পাত্রে পানি নিয়ে এই কিশমিশ এবং কাঁচা বাদাম ভিজিয়ে রাখবেন। কতটুকু পরিমাণে, কিভাবে ভিজিয়ে রাখবেন, কতক্ষণ ভিজিয়ে রাখবেন, সব কিছুই আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। এই যে আমার কাছে কিছু কিশমিশ দেখতে পাচ্ছেন, এটি আনুমানিক 10 থেকে 15 গ্রাম নেবেন। আমার এখানে 15 গ্রামের উপরে আছে। আপনি এগুলি একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন 5 থেকে 6 ঘন্টা, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখবেন ভিজিয়ে রাখার পর এই কিশমিশগুলি অনেক বড় হয়ে যাবে। আসলে এগুলি এখন শুকনা। এই কিশমিশ মূলত তৈরি হয় আঙুর থেকে। আর আপনারা এই যে আমি কিছু কাঁচা বাদাম দেখতে পাচ্ছেন, এই কিছু কাঁচা বাদাম এই পানিতে ভিজিয়ে রাখবো। আপনি আনুমানিক হেঁটে নেবেন 25 থেকে 30 গ্রাম। কিশমিশ যদি 15 গ্রাম হয়ে থাকে তাহলে কাঁচা বাদাম নেবেন আপনি 20 থেকে 25 গ্রাম, অথবা সর্বোচ্চ 30 গ্রাম নিতে পারেন। নিয়ে এই দুটি একসঙ্গে ভিজিয়ে রাখবেন। এটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই বাদাম এবং কিশমিশ দেখবেন একটু ফুলে গিয়েছে। এই ফুলে গিয়ে যখন দেখবেন এগুলি স্পষ্ট পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি খাবেন। এবং কী কী উপকারিতা পাবেন আমি বিস্তারিত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা, আমরা আবারও ফিরে আসলাম আপনাদের সামনে কিশমিশ এবং কাঁচা বাদাম ভেজানোর ভিডিওটি নিয়ে। আমরা গত কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা আগে এই কিশমিশ এবং কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিশমিশ এবং কাঁচা বাদাম ভেজানো খেলে কি কি উপকারিতা মেলে সেই বিষয়গুলো। কিশমিশ এবং কাঁচা বাদাম ভিজিয়ে সকালে খালি পেটে খেতে পারলে আপনি 10টি উপকারিতা পাবেন, খুবই গুরুত্বপূর্ণ উপকারিতা। এখন পুরোপুরিভাবে জানবো বাদাম এবং কিশমিশের উপকারিতা সমূহ সম্পর্কে। প্রথমে জেনে নিব বাদামের উপকারিতা কি কি এই বিষয়গুলি। বাদাম হলো বীজের ফার্নেল, যা রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বা নাস্তা হিসেবে আপনি নিজে নিজে খেতে পারেন। বাদামে বেশি পরিমাণে চর্বি ও ক্যালোরি থাকে। বাদামের উপর একটি শক্ত খোসা থাকে, এই খোসাকে ফেলে দেওয়া হয়। তবে আমাদের দেশে দোকানগুলোতে খোসা ছাড়াও বাদাম কিনতে পাওয়া যায়। বাদামে রয়েছে অনেক পুষ্টিগুণ, যা আমাদের শরীরের পুষ্টিগুণ ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে। আমাদের দেশে অনেক রকমের বাদাম পাওয়া যায়, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম। এই চীনা বাদামের রয়েছে আরও বেশ কিছু উপকারিতা অতিরিক্ত। বাদামে চর্বি বেশি, তবে কার্বোহাইড্রেট কম। ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম সহ বিভিন্ন পুষ্টিকর বড় উৎস হলো এই বাদাম। ওজন কমাতে সাহায্য করে এই বাদাম। যদিও বাদামকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে বিবেচনা করা হয়, তবে গবেষণা থেকে জানা যায় যে বাদাম আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। কিছু গবেষণা থেকে দেখা যায় যে পেস্তা বাদাম ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে। যারা নিয়মিত বাদাম খান তাদের ওজন দ্রুত কমে যায়। কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমাতেও সাহায্য করে এই বাদাম। বাদাম মোট এবং খারাপ এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। আবার ভালো এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে আপনার বডিতে। কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড এর মাত্রা বাদামে চিত্তাকর্ষকভাবে প্রভাব ফেলে। যাদের ডায়াবেটিস আছে তাদের মতো পেস্তা গ্লিসারাইড কমাতে দেখা গিয়েছে এই বাদামের। আবার একটি গবেষণা থেকে দেখা যায় যে প্রতিদিন আখরোট, চীনাবাদাম খায় যারা তাদের কোলেস্ট্রল উল্লেখযোগ্যভাবে কমে যায়। টাইপ 2 ডায়াবেটিস এবং মেটাবলিক সিন্ড্রোমের উপকারিতাতে রয়েছে এই বাদাম। টাইপ 2 ডায়াবেটিস একটি সাধারণ রোগ যা বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে। মেটাবলিক সিন্ড্রোম এবং টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য বাদাম সেরা একটি খাবার হতে পারে। বাদামে কার্বোহাইড্রেট কম থাকে এবং রক্তে শর্করার মাত্রা খুব বেশি বাড়ায় না, সুতরাং উচ্চ কার্বোহাইড্রেট খাবারের জন্য বাদাম খেলে তা রক্তে শর্করার মাত্রা কমে যায়। একটি গবেষণা থেকে জানা যায় যে বাদাম খাওয়া ডায়াবেটিস এবং বিপাকীয় সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের অক্সিডেটিভ স্ট্রেস, রক্তচাপ এবং অন্যান্য সমস্যা কমাতে বিশেষভাবে সাহায্য করেছে। প্রদাহ কমাতেও সাহায্য করে এই বাদাম। এখন জেনে নিব কিশমিশের উপকারিতা কী কী। কিশমিশ মূলত শুকনো আঙুর, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য খাদ্য তালিকাগত ফাইবারগুলির মতো বিভিন্ন পুষ্টিতে ভরপুর। যারা তাদের স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে সচেতন তাদের জন্য এই সমস্ত কিশমিশ অত্যন্ত উপকারী বলে জানা যায়।
किशमिश प्राकृतिक भाव मिष्टी और चीनी और क्यालोरी उच्च तब परिमाण मत खावा हम सेगुलो स्वास्थ्य जो उपकारी किशमिश हजमे सहाय करते आपके खुबी द्रुत आयरन मात्रा कमाते परे ये किशमिश अपनार हाड़ के मजबूत करते परे साधारण किशमिश व्यवहार करी मिष्टी जातीय खाबारगुलोते जेमन पायस फिरनी सेमाई उटमिल और सुस्वादु कुकीजे किशमिश खावार अनेकगुलो उपकारिता रयेछे तार मध्ये ओजन बाड़ाते साहाज्य करे ये किशमिश अनेक लोकई ओजन कमाते चाय आबार एमनो लोक देखा गेछे जे ओजन बाड़ाते चाय जारा ओजन बृद्धि करते चान तारा नियमित किशमिश खेले तादेर ओजन बृद्धि पाबे किशमिश क्यान्सार प्रतिरोधेओ विशेषभावे साहाज्य करे किशमिशे केटेचिनेन उपस्थित थाकार কারণে এন্টিকোর্সিনো জেনিক সুবিধা দেয় যা আপনার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে কিশমিশ আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিশমিশ খাওয়া প্রয়োজন কিশমিশ খেলে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিশমিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে শরীরে কিশমিশ আপনার ভালো ঘুম হতেও সাহায্য করতে পারে সম্মানিত শ্রোতা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না